পেটাই পরোটা সঙ্গে দই আলু খেতে অতুলনীয়। নমস্কার, সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে দোকানের মতন পেটাই পরোটা রেসিপি শেয়ার করব সঙ্গে দই আলু। পেটাই পরোটার সঙ্গে দই আলুটা খেতে অসাধারণ লাগে। আর দই আলু পেটাই পরোটার জন্য যে উপকরণ নিয়েছি, আজকের আমাকে সাহায্য করবে সুস্মিতা। নিয়েছি ময়দা 1 কেজি, আলু কেটে নিয়েছি, সাদা তেল, আদা রসুন বাটা, জিরে বাটা, টক দই, পাকা তেঁতুল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, টমেটো কুচি, ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এখন আমি ময়দাটা মেখে নেব। ময়দা চেলে আমি আগে থেকে গামলিতে নিয়ে নিয়েছি। ময়দা প্রথমে ময়াম করে নিয়ে নেব, দিয়ে দেব চিনি, লবণ স্বাদ মতন, সাদা তেল, এক কেজি ময়দার জন্য সাদা তেল দেব 100 গ্রাম, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, দু হাত দিয়ে মিশিয়ে নেব। দেখুন এইভাবে করে হাতে দোলে দোলে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে মেখে নেব, অল্প অল্প করে জল নেব। বন্ধুরা, আমাদের বাড়িতে যখন পরোটা হয় সুস্মিতা পেটাই করে, তার জন্য সুস্মিতা আজকে এসছে পরোটা পেটাই করে আপনাদের দেখাবে। দেখুন এইভাবে করে মন্ড তৈরি করে নিয়েছি, 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব, ততক্ষণে দই আলু তৈরি করে নেব। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়া বস করিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল, আলু ভেজে নেব, দিয়ে দেবো সামান্য হলুদ। হলুদ দিয়ে আলু ভাজলে আলু তাড়াতাড়ি ভাজা হয়। এখন আলু ভেজে নেব। এইভাবে করে আলু ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব, তেল আছে একটু ছেঁকে নিচ্ছি। দিয়ে দেবো 1/2 চামচ চিনি, চিনি লাল করে নেব। দেখুন এইভাবে করে চিনি লাল করে নিতে হবে। দিয়ে দেব ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা চেরা লঙ্কা মিশিয়ে নেব, পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ মতন, মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, দেখুন এই অবস্থায় দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো ভেজে রাখা আলু, মিশিয়ে নেব মশলা আলুর মধ্যে এইভাবে করে। এখন দিয়ে দেব টক দই। দেখুন টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি, মিশিয়ে নেব। দেখুন দই দিয়ে কষিয়ে নিয়েছি, এইভাবে করে শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন দিয়ে দেব জল, তরকারিটা ততক্ষণে ফুটতে থাকুক, ততক্ষণে আমি ময়দাটা আরেকবার মেখে লেচি কেটে নেব। দেখুন অনেকটা নরম হয়ে গেছে,
ব্যবস্থা আরেকবার মেখে নেব। এইভাবে করে দু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। পেটাই পরোটার জন্য ভালো করে দেবে নিতে হবে, নাহলে কিন্তু ভালো পরোটাটা নরম হবে না, খেতেও ভালো লাগবে না। বাড়িতে যেভাবে রুটি করা হয় সেইভাবে প্রথমে লেচি কেটে নেব। দেখুন এইভাবে করে সুস্মিতা একটু গোল পাকিয়ে দাও। এর মধ্যে ঝোলটা একটু নেড়ে নেব। ঝোল হয়ে এসছে, আমি তেঁতুলের কাঁচ রেডি করে নেব। সামান্য জল দেব, হাত দিয়ে কুলিয়ে নেব, এভাবে করে চটকে নেব। দেখুন দানাগুলো বাদ দিয়ে দেব, ঝোলের মধ্যে দিয়ে দেব উপর থেকে, নেড়ে নেব। তেঁতুলের কাঁচ সামান্য পরিমাণেই দিতে হবে, আমি দিয়েছি 2 চামচ তেঁতুলের কাঁচ। বড় ডেকচি নিয়েছি, ঢেলে নেব তরকারি। সমস্ত লেচি আমি কেটে নিয়েছি, গোলও করে নিয়েছি। দেখুন এইভাবে করে গোল করে নিয়েছি। এখন বেলে নেব, তেল নেব। আমি যেহেতু বাড়ির বেলন কাটেই করছি, ছোট ছোট করব, বড় করব না। পাতলা করে বেলে নিয়েছি, দেখুন এইভাবে গোটা বেলন কাঠ জুড়ে আমি বেলে নিয়েছি পাতলা করে। ময়দা রেখে দিয়েছিলাম, ময়দার মধ্যে দিয়ে দেব তেল, মিশিয়ে নেব, হাত দিয়ে নেব। দেখুন একটা গোলনা তৈরি করে নিয়েছি, এখন এই গোলনা রুটির মধ্যে মিশিয়ে নেব। দেখুন এইভাবে এইভাবে করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে পুরোটা মিশিয়ে নিয়েছি, এবার ভাঁজ করে নেব। দেখুন এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি, আর একটা ভাঁজ দিয়ে দেব। এইভাবে পাট করে নিয়েছি, দেখুন এইভাবে করে রেখে দেব। এইরকম সমস্ত আগে বেলে ভাঁজ করে নেব। দেখুন সমস্ত পরোটা আমি বেলে ভাঁজ করে নিয়েছি, এবার একটা করে বেলবো আর ভেজে নেব। আবার উনান জালি নিয়েছি, বাড়ির যে তাবা, রুটির তাবা বসিয়ে দেব। একটা করে পরোটা বেলে নেব, আর সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। বেলে নিচ্ছি, একটু তেল দিয়ে দিচ্ছি, এইভাবে করে একটু চাপতে দিচ্ছি হাত দিয়ে। একদম পাতলা করে বেলে নিতে হবে। দেখুন এইভাবে একদম পাতলা করে বেলে নিয়েছি, দেখুন একদম নিচ থেকে দেখা যাচ্ছে। তাওয়া গরম হয়ে গেছে, দিয়ে দেব তাওয়াতে তেল। বেশি তেল দেব না, অল্প করে তেল দেব। আবার চারিদিকে তেল বুলিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার পরোটা ভেজে নেব। দেখুন এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। উল্টে নেব, তেল ঘুরিয়ে দেব। উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। পরোটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন এইভাবে করে ভেজে নিয়েছি। সুস্মিতা এখন পেটাই করে নেবে। এইভাবে পেটাই করতে হবে। দেখুন একদম পরোটা ঝুরো ঝুরো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। একইভাবে পরোটা বেলে নেব।
समस्त बड़े भाजा हो गए।